নমস্কার, আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি। আজ আমি বানাবো কাঁকরোলের দোরমা। এটা একটু পুরু করে কেটে নিতে হবে, তারপর আমি এটাকে একটু ভাপিয়ে নেব। তো কাঁকরোলটা আমরা ভাপিয়ে নিয়েছি। কাঁকরোলের দোরমা বানাতে আমাদের যা যা লাগছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন পেস্ট আমি একসঙ্গে করে রেখেছি, লাগছে নারকলের দুধ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের নুন হলুদে মাখা হয়ে গেছে, এখন আমরা এটাকে তেল গরম করে ভেজে নেব। আমরা কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার আমরা কাঁকরোলগুলোকে ভেজে নেব। এটা ঢাকার প্রয়োজন নেই, 2-3 মিনিট পর আমরা এটাকে উল্টে দেবো। ভাপানো কাঁকরোলটাকে নুন হলুদ মেখে আমরা ভেজে নিয়েছি, এখন আমরা এটাকে নামিয়ে নেব। কাঁকরোলগুলো ভাজার পরে আমরা মশলাগুলো নিয়ে নেব। এখন মশলাগুলো কষে নেব। একটু জল দিয়ে দেবো, আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব। আমরা মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমাদের প্রায় কষা হয়ে এসেছে, মশলাটা কষা হয়ে গেছে, এখন আমরা জল নিয়ে নেব। পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, আর নিয়ে নেবো হলুদ গুঁড়ো। এবার আমরা কাঁকরোলগুলোকে দিয়ে দেব। আমার কাঁকরোলগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি আমরা 5 মিনিট পর। মাখামাখা হয়ে গেছে, এখন আমরা নারকেল দুধটা দিই।
মিনিট পর ফিরে আসছি। নামানোর আগে আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিই। তো এটা আমাদের হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিয়েছি। এটা ভাত রুটি লুচি সবকিছুর সঙ্গেই খাওয়া যায়।